আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। আমাদের অনেক রোগী দেখেছি যে পিঠে ব্যথা নিয়ে কমেন্টস করেছেন আমাদের কমেন্টস বক্সে। তো আমি উত্তর দিতে চেয়েছিলাম কিন্তু হয়তোবা সময়ের অভাবে হয়নি। আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে পিঠে ব্যথা কিভাবে সমাধান করবেন। এই পিঠে ব্যথা নিয়ে অনেকে কমেন্টস করছেন যেহেতু। তো প্রিয় দর্শক, আমাদের তিনটা এক্সারসাইজের মাধ্যমে আমরা পিঠে ব্যথাকে অনেক অংশে কন্ট্রোল করতে পারি এবং ভালো করে হয়ে যেতে পারে এবং পুরোপুরি ইনশাল্লাহ ভালো হয়ে যায়। তো প্রিয় দর্শক, আমাদের এই তিনটি এক্সারসাইজ আপনারা ফলো করুন। যেমন এক নাম্বার, হয়তো বা অফিসে বসে সামনে ব্যান্ড হয়ে কাজ করতেছেন, তখন অবশ্যই পিছনের চেয়ারে হেলান দিয়ে হাতটাকে উপরে নিয়ে আস্তে আস্তে এই পিছন দিকে যে এভাবে 10 সেকেন্ড হোল্ড করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 বলে আবার ছাড়বেন। ঠিক এইভাবে 15টা রিপিটেশন দিবেন অফিসে থাকা অবস্থায় বা যেখানেই থাকেন না কেন, আপনি সকাল দুপুর রাত এবং তিন বেলা করতে হবে এটা। এটা একটা এক্সারসাইজ গেল। দুই নাম্বার হচ্ছে আমরা হাতটাকে এভাবে নিয়ে এইভাবে ক্রস করে এই পর্যন্ত নিয়ে আসবো এবং টান দিয়ে 10 সেকেন্ড হোল্ড করব সকাল দুপুর রাত তিন বেলা, 15টা রিপিটেশন দিব। ঠিক এই হাতেও একইভাবে এভাবে নিব, নিয়ে এভাবে রিপিটেশন দিব। এই হলো দুটা এক্সারসাইজ আমাদের। আরেকটা প্রিয় দর্শক, আপনারা একটা কর্নার বেছে নেবেন। কর্নারটা এরকম দেয়ালের মতো এরকম যেন জায়গা হয়, হলে এইভাবে দুই হাত দেওয়ার পর আস্তে 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 ভিতরের দিকে মুখটাকে নিয়ে যেতে হবে। অর্থাৎ প্রিয় দর্শক, হাতটা এর কোন দুটা দেয়ালের দুই সাইডে আটকে দিয়ে আস্তে 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 এইভাবে কোনোই ভিতরের দিকে যাব। অর্থাৎ আমাদের মাথাটা ভিতর দিকে নিয়ে যাব, পা এবং কোমর সোজা থাকবে। তো প্রিয় দর্শক, এই তিনটা এক্সারসাইজ করুন, করলে আপনার এই পিঠে ব্যথা অনেক অংশে কমে যাবে এবং ইনশাল্লাহ এটা থেকে আপনি উপকৃত হবেন। তো প্রিয় দর্শক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।